সুন্দরবনে আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বিজেপির জেলা নেতৃত্ব। এক মাসেরও বেশি সময় পার হয়ে গিয়েছে সুন্দরবনে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় আমফান। এই ঘূর্ণিঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী এলাকা ও ভেঙে গিয়েছে নদী বাঁধ। বিজেপি পার্টির পক্ষ থেকে এদিন পাথর প্রতিমার হিরম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েত ও অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের এলাকার উপকূলবর্তী এলাকা পরিদর্শন করেন মথুরাপুর সর্বভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক অশোক পুরকায়েত ও দ্বিতীয় পাথর প্রতিমা বিধানসভার সাধারণ সম্পাদক অসিত কুমার হালদার এবং বিজেপির একনিষ্ঠ কর্মী পলাশ রানা ও বাবু চক্রবর্তী। এদিন সকাল থেকে আমফান ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করেন এবং আমফান ক্ষতিগ্রস্ত গরিব মানুষদেরকে ত্রিপল দেওয়ার কর্মসূচি করেন। বিকাল 5টা নাগাদ লক্ষ্মীপুর নদীর বাঁধ পরিদর্শন করেন। এই সময় গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগড়ে দেন। তারা বলেন সরকারের যে ক্ষতিপূরণ বাবদ 20,000 টাকা তারা এখনও পায়নি এবং এত বড় ক্ষতির পরেও তারা কোনো সাহায্য পায়নি বলে জানান এলাকার গ্রামবাসীরা। ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার টিম হিসাবে আমরা পাথর প্রতিমা গোন্দাল ফ্রিতে এখানে আজকে আমরা এসেছিলাম। আজকে এখানে বেশ কয়েকটা আমরা নদী বাঁধ যেখানে ভেঙে গিয়ে জল ঢুকে গিয়েছিল সেখানে আমরা পরিদর্শন করলাম এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অল্প কিছু মাংস মুখে এনেছিলাম, সাধারণ মানুষের হাতে আমরা সেটা তুলে দিয়েছি। কিন্তু এখানে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রধান সমস্যা যেটা, আমফানে যা ক্ষতি হয়েছে সেটা প্রাকৃতিক, কিন্তু তার থেকেও বেশি ক্ষতি করছে এখানকার পঞ্চায়েত এবং তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানকার যারা পদাধিকারী রয়েছে তারা এই আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সাধারণ গ্রামবাসীদের মানে ত্রিপল থেকে আরম্ভ করে ত্রাণের চাল থেকে আরম্ভ করে আর এই যে ঘরবাড়ি মেরামত করার যে 20,000 টাকা সেই টাকাটা তারা যেভাবে আত্মসাৎ করছে এবং নিজের আত্মীয় স্বজনদের পাইয়ে দেওয়ার চেষ্টা করছে তাতে করে এলাকার মানুষ খুবই ক্ষুব্ধ। তারা চাইছে যে যেভাবে অন্যান্য অঞ্চল রায়দিঘি বা পাথর প্রতিমা কিংবা আমাদের জেলারই গঙ্গাসাগর এইসব জায়গায় যেভাবে মানুষ সাধারণ মানুষ একেবারে রুখে দাঁড়িয়েছে এবং কোথাও দেখা যাচ্ছে যে কান্দরে উপোস খাচ্ছে তৃণমূলের নেতারা, আবার কোথাও দেখাচ্ছে গলায় গামছা দিয়ে এরকম হাত জোড় করে মাপ চাইছে। এটাই হচ্ছে গিয়ে আমরা এই সেই একই চিত্র এখানে দেখতে পেয়েছি, তার ব্যতিক্রম কিছু নয়। আমরা যেটা দেখলাম যে সাধারণ মানুষের মধ্যে যে তৃণমূলের প্রতি যে ঘৃণা এবং একেবারে যে বিতঃসুদ্ধ হয়ে গেছে তারা, এটাই তাদের থেকে ধরে পড়ছে। এবং আমরা তাদের আশ্বস্ত করেছি যে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ যে প্রদেশ আমাদের যে নেতৃত্ব রয়েছে এবং জেলা নেতৃত্ব সাধারণ মানুষের পাশে আছে, তাদের বিপদে আপদে আগামী দিনেও পাশে থাকবে। কিন্তু তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, জেলা নেতৃত্ব থেকে মণ্ডল নেতৃত্ব এই লড়াই চলছে। অশোক পুরকাই মথুরাপুর জেলার সাধারণ সম্পাদক। সাল থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আমরা বর্তমান পরিস্থিতির উপরে, এর আগে বুলবুল ঝড় গেছে তখনও পর্যন্ত আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে সাধারণ মানুষের বিরাট ক্ষোভ রয়েছে। ম্যাক্সিমাম যে শাসক দল আছে তারা এখানে সাধারণ মানুষদের বঞ্চিত করছে বারবার, ত্রিপুল থেকে হাঁড়িকোড়া থেকে এবং স্টোভ গ্যাস লাইট যা কিছু এসেছিল সবই ত্রাণ নিজেদের আত্মসাৎ করেছে এবং বুলবুলের ঝড়ের যে সমস্ত টাকা পয়সা দেওয়ার কথা একটা টাকাও কাউকে দেয়নি, সম্পূর্ণভাবে সবার কাছ থেকে কিন্তু পেপার্স জমা নিয়েছে, নেওয়ার পরেও একজনকে কাউকেও ত্রাণ দেয়নি। এবারেও ঠিক আমফান ঝড় হওয়ার পরে দেখা গেল শাসক দল তাদের নিজেদের লোকেদের কেবলমাত্র ত্রাণ বিলি করেছে, ত্রিপুল দিয়েছে এবং খাদ্য সামগ্রী যেটুকু দিয়েছে দিয়েছে, নাহলে সাধারণ মানুষের জন্য কিছু করে। আমাদের এই এলাকা অনেকটা জায়গা মানে প্রায় আজকে ধরে রাখুন এখানে 150 বিঘা জায়গা মতো নোনা জল পেয়েছে এবং এখানকার সমস্ত বসত বাড়িগুলো নোনা জলের ফলে মাটি দেওয়াল ধসে পড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর বলছে সবাইকে না প্রধানমন্ত্রীর ঘর যাদের আছে তাদেরকে আমরা কোনোরূপ একটা পেপারও দেবো না, ত্রাণও দেবো না, কিছু না, এটা শাসক দলের বলা আছে। কিন্তু তারা কি করে থাকবে, তাদের যে ঘরটা ভেঙে গেছে আসু তারা মেরামত করতে পারছে না, সামনে বর্ষাকাল বর্ষা পড়েছে, এবারে এমতো অবস্থা তারা খুব দুর্বিষয়ের মধ্যে দিন কাটাচ্ছে। এমনকি পুকুরগুলোতে সব নোনা জল এখনো পর্যন্ত রয়েছে, ব্যবহারের জলটুকুও পাচ্ছে না। এইরকম একটা পজিশনে এরকম এতজন বাস করে, প্রায় এখানে ঘর রয়েছে 60-70টা ঘর রয়েছে, এখানে একটা টিউবওয়েল বিশেষ প্রয়োজন রয়েছে, টিউবওয়েলটাও পর্যন্ত পঞ্চায়েত এখানে ব্যবস্থা করেনি। করেছে যেখানে তাদের ভোট বেশি ব্যাংক বেশি রয়েছে, যেখানে তাদের ভোটাররা বেশি রয়েছে সেই সব জায়গাগুলোতে টিউবওয়েলের ব্যবস্থা করেছে, আমাদের এইসব জায়গাতে টিউবওয়েলও দেয়। আমরা বারবার এটা নিয়ে প্রতিবাদ করেছি, সামনে আমরা হচ্ছে
আজকের সামনের প্রধান আমরা ঐচিন্তনগর অঞ্চলে দিন চারেক আগে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, সেখানে বহু মানুষের সমাগম হয়, প্রধানকে বিভিন্নভাবে তারা আক্রমণ করে, কিন্তু প্রধান কোনো সদুত্তর দেয়নি এবং তিনারা যে স্বজন পোষণ করে চলেছেন সমস্ত আমফানের যে টাকা 20,000 টাকা করে যারা সমস্ত নিজেদের নেতৃত্বদের স্ত্রীর নামে, ছেলের নামে এবং নিজেদের নামেই আত্মসাৎ করেছে, কোনো সাধারণ মানুষের নামে দেয়। আপনার পরিচয় একটু বলবেন। আমার নাম ঐচিন্তনগর, আমি হচ্ছে মনোজ কুমার ভূঁইয়া, ঐচিন্তনগর অঞ্চল সাধারণ সম্পাদক দায়িত্বে আছি আর বর্তমানে আমি মন্ডল কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত। কোন ক্ষতিপূরণ কিছু কিছু এই একটা অঞ্চল একটা আর ঘরের জন্য যে টাকা বরাদ্দ কিছু পেয়েছেন সরকার থেকে? কিছু পাইনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পঞ্চমী মাটি, আমার স্বামীর নাম বসন্ত। আমার ঘর বাড়ি কিছু নেই, ভাঙিয়া চলছিল, মানে নদী বাঁধে উঠে আবার মানে পাড়ি দিলি, বাজারে ছিলি দুদিন, বাজারে ছিলি, এখন তৈরি তো মানে পেপার কি হাঁড়ি করা আগেও যাওয়া হয়নি, তার আগে একবার ঘর ভাঙিছে পঞ্চায়েত, আইসা ঘর দেখে এলো, ইনকুয়ারি করে নিয়ে এলো, পেপার পর্যন্ত একটাও দেয়, হাঁড়ি করাও দেয়, তৃণমূল দেয়নি আমার কি পঞ্চায়েত। আচ্ছা, আর ইয়ে 20,000 টাকা পেয়েছেন? না, ওখানে তো আমাকে পুকুর টুকুর করতে নোয়া যাও, আমার তো কল নিয়ে জল লেগেছিল কার পুকুরে গাছ। আমার নাম মাঠ, এগুলো মাঠ তো। আপনার নাম? লক্ষ্মী মাইতি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুকেন্দু হালদার ও সমর হালদার, টাইমস বাংলা।